আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কানিজ বিলি কানিজ ব্লগ থেকে আপনাদের জন্য আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি। তো আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব হচ্ছে, আমি কিছুক্ষণের জন্য বৃক্ষ মেলায় গিয়েছিলাম, আমাদের ময়মনসিংহে টাউন হলে, সেটাই শেয়ার করব, সঙ্গেই থাকুন। তো ভিউয়ার্স, আমি অ্যাকচুয়ালি যেটা বলছিলাম, আমি জানতাম না যে বৃক্ষ মেলাটা হচ্ছে এখানে। তো আমার একটু বিশেষ প্রয়োজনে যেতে হয়েছিলো, যেমন আমার মেয়েটা ক্যান্ট পাবলিকে পড়ে, তো তাদের ওখানে আবার ফ্লাওয়ার ভেজ দিতে হবে ক্লাসে লুটিস দেওয়া। তো সেই জন্য আমি ফুলের গাছ, টপসহ ফুলের গাছ খোঁজার জন্য বের হয়েছিলাম। তো ভাবলাম যে টাউন হলের দিকে যাই, পাওয়া যাবে। তো সেই চিন্তা থেকে আমি টাউন হলে গেলাম। তারপর গিয়ে দেখলাম যে ওখানে বৃক্ষ মেলা হচ্ছে, তো খুব ভালো লাগছিল। তারপরে কিছুক্ষণ ঘুরলাম, যেটা এখন তারেক স্মৃতি সংসদ নামে পরিচিত, এটা আমাদের টাউন হল। এখানে তো আমি গেলাম, তো গিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম যে কি বিভিন্ন ধরনের গাছ, দেখলাম যে বিভিন্ন স্টল বসেছে, ভ্যারাইটিস ফুলের, ফল মানে বৃক্ষ মেলা যেটাকে বলে, বিভিন্ন ধরনের স্টল বসেছে। তো আমি ঘুরে ঘুরে স্টলগুলো দেখছিলাম, ভাবলাম যে দেখি, তো দেখার পরে লাস্ট প্লেটটা কিনে নিয়ে যাবো আর কি। তো এই যে দেখুন, বিভিন্ন রকমের গাছ আছে, এই যে এগুলো সব ফুলের গাছ। হাঁটছিলাম আর ভিডিও করছিলাম, আমার মতো বিভিন্ন মানুষ এসেছে, দেখছে, নিয়ে যাচ্ছে কিনা। এই যে শহীদ মিনার দেখুন, শহীদ মিনার। তো আমি অ্যাকচুয়ালি গিয়েছিলাম ভিউয়ার্সে, আমার ভিডিওটা ক্লিয়ার আসেনি, তার মানে হচ্ছে যে আমি সন্ধ্যার দিকে গিয়েছিলাম, প্রায় মাগরিবের নামাজের আগে। তো আমি জানতাম না যে বৃক্ষ মেলা হচ্ছে, জানলে একটু বিকেল বিকেল বের হতাম। তো এই যে দেখুন, ইয়ারলি আসছে না, সন্ধ্যা হয়ে এসছে, দ্যাটস ওয়াই। আর অ্যাকচুয়ালি ভিডিওটা দিতে আমার লেট হয়ে গেছে, তো ভিডিও আমার খেয়ালই ছিল না যে আমি একটু বৃক্ষমেলার ভিডিও করে নিয়ে এসেছিলাম। তো অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখছিলাম, এই যে দেখুন বিভিন্ন ধরনের ফুলের গাছ। তো আমি চিন্তা করলাম যে কী কেনা যায়। আমার মেয়ে পরে ক্লাস নাইনে, তো মেয়ে বলেছিলো একটা ঔষধি গাছ নেওয়ার জন্য। তো সেই থেকে আমি ঘুরে ঘুরে দেখে, তো আমি অ্যালোভেরার একটা গাছ নিয়ে নিয়েছিলাম টপসহ। তো এখানে আপনারা এখান থেকে চাইলে গাছ কিনে নিতে পারেন, খুব রিজনেবল প্রাইসেই পাওয়া যায়। তো আমার প্রয়োজন নাই, সেজন্য আমি বিশেষ কিছু নিলাম না। তো আমার মেয়ের প্রয়োজন ছিল একটা গাছের, সেটাই আমি নিয়ে নিয়েছি। তো নিয়ে আরও ঘুরে ঘুরে দেখছিলাম, বিভিন্ন স্টলগুলো বিভিন্নভাবে সাজানো হয়েছে, প্রচুর বৃক্ষ এখানে পাওয়া যায়, প্রায় সব ধরনের বৃক্ষই দেখলাম যে এখানে পাওয়া যাচ্ছে। তো সন্ধ্যা হয়ে যাওয়া, ওখানে মানুষজন খুব কম ছিল, ভিউয়ার্স তেমন আনাগোনা ছিল না। তো বিকেল বিকেল মনে হয় যে আনাগোনা ছিল, তো আমি তো আর বিকেলবেলা যাইনি। দেখুন অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না, এগুলো সব গাছ। এই দেখুন স্টলগুলা, মহিলারা স্টল নিয়ে বসেছে। এখন প্রায় সব জায়গায় মহিলারাও পুরুষদের পাশাপাশি সব ধরনের বিজনেসই করে দেখি, ওষুধের দোকান করছে, কসমেটিক্সের দোকানে মহিলারা আছে, তারপর বিভিন্ন ধরনের স্টলে মহিলারা আছে, মানে সব ধরনের কাজই এখন মহিলারা করে, এটাও ভালো। বিশ্ব এখন অনেক এগিয়েছে ভিউয়ার্স, মহিলারা এখন আর পিছিয়ে থাকবে কেন। দেখুন, তো আমাদের মতো আরও কয়েকজন যারা ক্যান্টমেন্ট পাবলিক বা ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করে, তাদের
অনেকের সাথে আমার ওখানে দেখা হয়েছিল, তারাও বাচ্চাদের জন্য গাছ কিনছিলেন, চয়েস করছিলেন। তো ফার্স্ট আমি আমার মেয়ের জন্য এটা কিনে এনেছি, এনে রেখে দিয়েছি, স্কুলে দিতে হবে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।